পুরুলিয়া ছোট নাগপুর মালভূমি অঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম সীমান্তে একটি প্রত্যন্ত জেলা। এই মালভূমি অঞ্চলের জলবায়ু উপগ্রীষ্মমণ্ডলীয়। দারিদ্র, সচেতনতার অভাব এবং সুষম খাদ্যের ঘাটতির কারণে এই এলাকার মহিলা, শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে অপুষ্টি একটি বড় সমস্যা হয়ে উঠেছে। এর ফলে পশ্চিমবঙ্গের পুষ্টিগত সমস্যাজনিত জেলাগুলির অন্যতম হিসাবে গণ্য হয় পুরুলিয়া। এই পরিস্থিতির প্রতিকার করতে আরও বেশি করে নজর দিতে হবে সুনির্দিষ্ট পুষ্টি বিষয়ক কার্যক্রমের দিকে, যা জনগোষ্ঠী স্তরে নিয়ে আসবে সুনির্দিষ্ট আচরণ এবং অভ্যাসের দীর্ঘস্থায়ী পরিবর্তন। 2017 সাল থেকে ইউনিসেফের সহযোগিতায় পুরুলিয়া জেলা প্রশাসন শুরু করেছে নিউট্রিশন ইন্টারভেনশন প্রোগ্রাম। এই কার্যক্রমের লক্ষ্য, এক, শিশুদের খাদ্য অভ্যাসের উন্নতি সাধন এবং সময় মতো যথাযথ পরিপূরক খাদ্যের সূচনা, দুই, প্রাক শৈশবকালীন যত্ন ও বিকাশ, তিন, চরম ও গুরুতর অপুষ্ট শিশুদের যত্ন এবং চিকিৎসা। এই যে ম্যালনিউট্রিশনকে বলে ইনভিজিবল এমার্জেন্সি, আমাদের একটাই কাজ যেটা সবার আগে পুরুলিয়া জেলায় আমরা করতে চাইছি, যে যে এমার্জেন্সিটা যেটা ইনভিজিবল সেটাকে সব জায়গায় আমরা ভিজিবল করতে চাইছি, যাতে কমিউনিটি লেভেলে সবাই জানতে পারে যে এই ম্যালনিউট্রিশনের গ্র্যাভিটিটা কোন লেভেলে হয় এবং এটা যদি চলে আসে তাহলে একটা বাচ্চার ভবিষ্যতের উপর যে কি এফেক্ট এটা পড়তে পারে। অপুষ্টির একটা সমস্যা তো রয়েছে সারা দেশের মতো, পুরুলিয়াতেও রয়েছে অপুষ্টির সমস্যা। তো এই অপুষ্টির সমস্যাটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে অপুষ্টিকে চিহ্নিতকরণ একটা বড় কাজ আমাদের রয়েছে এবং তারপরে সেটাকে প্রতিকার করা। তো এই পুরুলিয়া জেলায় জেলা প্রশাসন কিন্তু এই দুটোর মধ্যে কাজ করছে এবং তার সঙ্গে আমাদের ইউনিসেফ তো মানে সহায়তা করছে, এবং এই দুই দপ্তরে যে আমরা বলবো মেলবন্ধন বা কনভেনশন যেটা বলবেন, তো একসাথে কাজ করার ফলে এই জায়গাগুলো আমরা ধরতে পেরেছি। শেরাল আর শেরালি এই দুই যমজ শিশুর মা হলেন হিমানি টুডু। তিনি তার বাচ্চাদের নিয়ে নিয়মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। সেখানে তিনি শেখেন কিভাবে বাচ্চাদের সুষম খাবার দেওয়া যায়, বিশেষত তাদের প্রাথমিক 6-12 মাস বয়সে, যখন মায়ের দুধ থেকে পরিপূরক খাদ্যের দিকে ধীরে ধীরে বদলাতে থাকে বাচ্চাদের খাওয়ার অভ্যাস। কারণ প্রথম 6 মাস বাচ্চা যখন এক্সক্লুসিভলি ব্রেস্টফেড হচ্ছে তখন কিন্তু অনেক ক্ষেত্রে ম্যালনিউট্রিশনটা আসছে না। ম্যালনিউট্রিশনটা আসছে কিন্তু যখন কমপ্লিমেন্টারি ফিডিংয়ের প্রয়োজনটা হচ্ছে আফটার 6 মান্থস, সেই সময় কি করতে হবে, কি করা দরকার, এটা নিয়ে কিন্তু আমরা রিলেন্টলেসলি একদম মানে একটা কাউন্সেলিংয়ের ব্যাপার করছি। এবং ICDS ওয়ার্কাররা কেয়ার গিভারদের মায়েদের কিন্তু প্রত্যেক তৃতীয় মঙ্গলবার সপ্তাহের একটা সেশন করে এটা নিয়ে জানাচ্ছেন এবং এটা নিয়ে অবহিত করছেন যে কী কী করা দরকার, কমপ্লিমেন্টারি ফিডিংয়ের মধ্যে কী আসা দরকার, কী করা দরকার, কী করবে না। শেরালি যেদিন জন্ম হয়, ওরা সময়ের আগেই জন্ম নিয়েছে, ওরা 8 মাস 9 মাস পূর্ণ হয়নি, তার আগেই ওদের জন্ম হয়েছে, 8 মাসে ওদের জন্ম হয়ে গেছে। বাচ্চারা এখন সম্পূর্ণ সুস্থ, বাচ্চারা এখন একদর বয়স হয়েছে 1 বছর 7 মাস, ওরা হাঁটা চলা খেলাধুলা সমস্তই করছে, নিজের হাতে খায় ওরা। তিন বছরের মেয়ে আরশি মন্ডির মধ্যে বিলম্বিত বিকাশের লক্ষণ দেখা গেছিল। সে ছোট থেকে নিজের বয়স অনুযায়ী সাড়া দিতে পারত না। এই প্রোগ্রামের মূল কাজ যেটা, মা মূল উদ্দেশ্য যেটা, যে কোনো একটা নির্দিষ্ট বয়সে কোনো একটা বাচ্চার বিকাশজনিত কোনো বাধা আছে কি না, বাচ্চা বেড়ে ওঠার সময় বিকাশে যে যে ধারাতে পৌঁছানোর কথা সেই জায়গাতে বাচ্চা যেতে পারছে কি না। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাক শৈশবকালীন যত্ন ও বিকাশ কর্মসূচির প্রতি সোমবারের অধিবেশনে আরশির মা বাবা শেখে কিভাবে শিশুর বিলম্বিত বিকাশের লক্ষণগুলিকে চিহ্নিত করা যায়,
এবং কেন তা চিকিৎসা করা প্রয়োজন। আইসিডিএস সেন্টারে আগে একটা ধারণা ছিল যে ইট অনলি প্রোভাইডস ফুড, কেবল খাবারটা দেওয়া হয়, কিন্তু খাবারটা যে গ্রোথের জন্য দেওয়া হয়, ফুড ফর গ্রোথ অ্যান্ড ফুড ফর থট, চিন্তার শক্তি বিকাশের জন্য দেওয়া হয়, সেটাও কিন্তু আমরা এখানে একটা আমাদের যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম দিয়ে প্রতিস্থাপিত করার চেষ্টা করছি। প্রথম প্রথম যখন আমরা ওকে দিয়েছিলাম, ওর বয়স অনুযায়ী যেটা বসার দরকার, একটা বাচ্চার ছ মাসের পর একটা বাচ্চা যে বসতে পারে একটু নিজে থেকে, সেটাও পারতো না। তারপর কিছু যে হাতে ধরবো সেটাও ধরতে পারতো না। আর মনের দিক থেকে ও হাতে এখন কিছু জিনিস দিলে শক্ত হাতে ধরতে পারছে। এবারে একটা জিনিস এক হাতে ধরলে আর এক হাতে মানে হাত বদল করতে পারছে, আবার হাত বাড়াতেও পারছে, যদি দূরে কিছু জিনিস রাখছি সেটা ধরার জন্য হাত বাড়াতে পারছে, আবার বসতেও পারছে। অপুষ্টি শুরু হবার আগে তার প্রতিরোধ করাই সব থেকে ভালো, কিন্তু যদি বাচ্চারা সঠিক সময়ে যথাযথ পুষ্টি এবং স্বাস্থ্য সেবা না পায়, তারা অপুষ্টিতে ভুগতে থাকে এবং ধীরে ধীরে চলে যায় গুরুতর অপুষ্টির দিকে। এর ফলে বেড়ে যায় তাদের মৃত্যুর সম্ভাবনা। সানা খাতুনের মতো চরম ও গুরুতর অপুষ্ট শিশুদের প্রয়োজন প্রাতিষ্ঠানিক চিকিৎসা এবং ঘরোয়া যত্ন। আমি দিদি, আশা দিদি, আমরা যাই হোম ভিজিটে। হোম ভিজিটে গিয়ে দেখি সানার শরীর খারাপ। সানা একা, বাকি যে আমার তিনটা বাচ্চা ছিল ম্যাম বাচ্চা, তারা কিন্তু নর্মাল হয়ে গেছে, তারা কিন্তু নর্মাল। এখন সানা শ্যাম থেকে ম্যামে হয়েছে, ওর ওজন হচ্ছে 6 কিলো 200। আমি খুশি যে আমি সানাকে মানে সানাকে আমি কিছুটা ওজন বাড়াতে পেরেছি, তা আমার আমি অনেক খুশি, সানার পরিবারের লোকেরও খুব খুশি। কেবল কেয়ার গ্রিভারদের মধ্যেই আমরা এটাকে সীমাবদ্ধ রাখিনি, আমরা কমিউনিটি লেভেলে যে একটি বাচ্চা যে কেবলমাত্র তার পরিবারের দায়িত্ব নয়, পুরোপুরি সমাজ এবং কমিউনিটিরও যে একটা বড় রোল আছে, এটাকে মাথায় রেখে আমরা কমিউনিটি কেয়ার প্রোগ্রাম যেটা আছে, কমিউনিটি কেয়ার নিউট্রিশন, কমিউনিটি নিউট্রিশন প্রোগ্রামটা আমরা চালু করেছি। 2017 সালে যে অভিযান শুরু হয়েছিল তা এখন জেলার 20টি ব্লকে প্রসারিত হয়েছে এবং এর ফলাফলও এখন দেখতে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ জেলায় অনুভব করা যায় পরিবর্তনের ঢেউ। শিশুদের জন্য সঠিক পুষ্টিগত অভ্যাস জনগোষ্ঠী স্তরে ছড়িয়ে পড়ছে মায়েদের এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে। সবার একটাই উদ্দেশ্য, অপুষ্টির প্রতিরোধ।